إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم هذه جهنم التي كنتم توعدون إصلاح اليوم بما كنتم تكفرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيئة كذن بالبقر اجربوا بها الناس ونساء كاسية عارية مميلات مائلات لا يدخلن الجنة ولا يجدن ريحها فإن ريحها لا توجد من مسيرة كذا وكذا رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل النار كل جبار متكبر إلى آخر الحديث সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত কয়েকদিন আগে আপনাদের এখানে পাশে একটি রাতের দিনই বৈঠকে জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম। সেখানে আমরা আলোচনায় সাধারণত বলার চেষ্টা করেছি জাহান্নামের পরিচয়, জাহান্নামীদের পরিচয়, তারপরে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরে জাহান্নাম কথা বলতে পারে, তারপরে জাহান্নামের ঘড়ি হবে মানুষ ও পাথর, তারপরে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারপরে সংক্ষিপ্ত পেশ করা হয়েছিল জাহান্নামের কিছু শাস্তি। তার উল্লেখযোগ্য শাস্তির আলোচনা ছিল জাহান্নামে মানুষদেরকে যেসব শাস্তি দেওয়া হবে তার উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন দিয়ে জ্বালানো হবে, এইটা আল্লাহর মূলত শাস্তি, যার কারণে দুনিয়াতে মানুষকে আগুন দিয়ে জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে, যে এই শাস্তি একমাত্র আল্লাহর জন্য খাস। মানুষ মানুষকে বিভিন্নভাবে শাস্তি দিতে পারে, সেইভাবে তো নির্ধারণ রয়েছে, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তার দুনিয়াবি শাস্তি 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি বা 80 লাঠি পিটাতে হবে। এগুলো সাধারণত দুনিয়াবি শাস্তি।
আরো দুনিয়াবী শাস্তি যে জরুরি কোনো দুর্ঘটনায় সাহাবিদের সিদ্ধান্তে 30 লাঠি পিটাতে পারে, স্বাভাবিক শাস্তি যে তাকে সতর্কতামূলক 10 লাঠি পিটাতে পারে, যাকে বলা হয় তাজির। আর পরকালীন শাস্তি যেটা নির্ধারিত তা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আগুন দিয়ে জ্বালাবেন। দুনিয়া বিশেষতে আরও হতে পারে সামাজিকভাবে জেল, জরিমানা, এসব কিছু হতে পারে। জেল হওয়া নীতি আগে থেকেই রয়েছে, ইসুফ আলাইহিস সালামের ঘটনা আজ থেকে নিয়ে প্রায় 4,000, 4,500 বছর আগের ঘটনা হবে। সময়ে ওই সময়ে তাকে জেলে দেওয়া হয়েছিল, তিনি একটানা 12 বছর জেলে ছিলেন বলে কোরআন মাজিদ যা উল্লেখ করেছে তাতে বিদ্বানগণ মনে করেন। তবে নির্ধারিত শাস্তি হচ্ছে আল্লাহর শাস্তি, জাহান্নামে আগুন দিয়ে জ্বালানো, যার কারণে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালানো শাস্তিকে নাকচ করা হয়েছে। যারা মানুষকে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালাবে তারা আল্লাহর আদেশকে অমান্য করবে, তখন তারাই বেশি গুনাহগার হবে। যেমন আসহাবে উহুদ, সূরা বুরুজে আসহাবে উহুদ রয়েছে, তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হয়েছিল দুনিয়াতেই। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালাবো বলেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তারা সামাজিকভাবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিল। সেই সিদ্ধান্তেই তারা ইউসুফকে আগুনে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তা গ্রহণ করেনি। যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছিলেন আগুনকে, ইয়া নারকুনি বর্তমান সালামা, আগুন তুমি শীতল ঠান্ডা নিরাপদ হয়ে যাও। জড়বস্তু আল্লাহর কথা শুনে মর্মে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করেনি, তবে আগুনের নিজস্ব ক্ষমতা, তার ভিতরে যা কিছু দেওয়া হবে তাকে জ্বালিয়ে নষ্ট করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আজকের জুমার খুতবাই কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে এ ব্যাপারে কিছু সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে মানুষ এই 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 করলে জাহান্নামে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে জাহান্নামে দিবেন মর্মে তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি সুনজর দেবেন না। আল্লাহু আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তার শাস্তিকে কোন সময় বলেছেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর কোন সময় বলেছেন আযাবু মুহিন, অপমানজনক শাস্তি। তাহলে বোঝা যাচ্ছে যে কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তি দুই ধরনের, দুনিয়া তো এরকমই আছে। যেমন একজন লোক অন্যায় করেছে, তাকে 10 জুতা পিটানো হলো, এইটা কষ্টদায়ক শাস্তি। আবার আরেকজনকে বলা হলো তুমি আমাদের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। ওটা আর এটার মধ্যে পার্থক্য কী? এটা হলো অপমানজনক শাস্তি আর ওটা হলো কষ্টদায়ক শাস্তি। এইটা কিছুই না, এখানে স্যান্ডেল, জুতা, লাঠি নেই, কিন্তু কাজের বাস্তবতা কঠিন। তাই জাহান্নামের আলোচনা করলে মাঝে মধ্যেই রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ি, মুজিবুর বিশ্বের কথা মনে পড়ে। মুজিবুর বিশ্ব একজন রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ির খুব সম্মানী ভদ্র মানুষ ছিলেন, সমাজের খেদমত করতেন, বিত্তশালী মানুষ ছিলেন। যে কোনো কারণেই সামাজিকভাবে তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য ধরা হয়। যখন হাতে হ্যান্ডকাপ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো, তখন তিনি বলেছিলেন আমি নিজেই যাব জেলে, আমার হাতে হ্যান্ডকাপ লাগাতে হবে না। এটি ছিল তার জন্য সামাজিক অপমান, সামাজিকভাবে অপমান হওয়াটাও খুব কঠিন, যার কারণে আল্লাহ তাআলা শাস্তিকে দুইভাবে উল্লেখ করেছেন। একবার বলেছেন আযাবুন আলিম, সেটাই হচ্ছে আযাবুন আজিম, যেটা কষ্টদায়ক শাস্তি সেটাই বড় শাস্তি
আবার বলেছেন অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা মানুষকে কষ্টদায়ক শাস্তি দিবেন, বড় শাস্তি দিবেন এবং অপমানজনক শাস্তি দিবেন, বিভিন্নভাবে তিনি যা উল্লেখ করেছেন। জাহান্নামে যখন মানুষকে আল্লাহ দিবেন তখন আল্লাহ বলবেন হাজি জাহান্নামাল্লাতি কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। দেখো তো এটা কি এখন চিনা যায়, বোঝা যায়? হাজি জাহান্নামাল্লাতি কুনতুম তুআদুন, এইটাই তো সেটা যার কথা বারবার তোমাদের বলা হচ্ছিল। সেটাতে এখন তোমরা প্রবেশ করো যাকে তোমরা অস্বীকার করছিলে। সেই দিন কবে, কখন বিচার হবে, কখন জাহান্নাম জান্নাত হবে, এগুলো বহু দূরের কথা, ভাবতে ভাবতে সেদিন চলে এসেছে। এই দেখো, এই তোমার চোখের সামনে জাহান্নাম, দেখো তো তোমার এটা বিশ্বাস হয়? এখনো কি এটা তোমাকে মরীচিকা মনে হচ্ছে? জাহান্নামের সামনে নিয়ে এসে বলেছে, এখনো কি তোমার মরীচিকা মনে হচ্ছে? আবার এইটা স্বাভাবিক হবে না, মানে স্বাভাবিকভাবে যে আল্লাহ বলবেন যে এই জাহান্নাম প্রবেশ করো, এটার আগে বাক্য হলো খুজু হফাগুল্ল তোমার জাহিমা ফসল, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এইভাবে বলেছেন, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বুখারী মুসলিম, তার সবচেয়ে যারা ভালো মানুষ বলে ধারণা করা হয়, যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আর আপনি যাকে শহীদ বলছেন এটা সেটা নয়, আপনি যাকে শহীদ বলছেন ওকে আর কেউ শহীদ বলে কি না কে জানে, ও কিভাবে যে শহীদ আল্লাহই ভালো জানে। যারা শহীদ হয়েছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই কারণে যে জেহাদ করার সময় তার ভিতরে একটা কাজ করছিল যে এমনভাবে যুদ্ধ করি, সত্যিকারই নবীর সাথে যুদ্ধ করেছেন, সাহাবীদের সাথে থেকে যুদ্ধ করেছেন, অন্তর থেকে যুদ্ধ করেছেন, কিন্তু ভিতরে একটা কাজ করছিল যে মানুষ দেখুক যে আমি কত বড় যোদ্ধা, এইটা ভিতরে কাজ করছিল, যাকে বলা হয় অহংকার। এটা খুব কঠিন জিনিস, এইটে মানুষের ভিতরের ব্যাপার, এটা হলো মনের ব্যাপার, মন মানুষকে খুব বড় বেকায় দেয় ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে সালাসাতুন মুহলিকাতুন, তিনটি জিনিস রয়েছে ধ্বংসাত্মক, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে, তার একটি হচ্ছে শুভন্মতা, যে প্রবৃত্তিকে মেনে নিয়েছে, মনের খেলকে মেনে নিয়েছে, মনটা যা চায় তাই মেনে নিয়েছে। মনটা কি চায়? মনটা চায় যে দামি ঘড়িটা আছে হাতে, মাঝে মধ্যে একটু জামাটা সরাই যাতে করে কেউ দেখতে পায়, এটা মনটা চায়। মনটা চায় যে যখন মোটরসাইকেলটা খুব দামি চালিয়ে যাচ্ছে, আশেপাশে যারা আছে তখন দেখবেন কেন জানি ও কেমন কেমন করে, একবার এদিকে দেখে একবার ওইদিকে দেখে, এটা তার ভাব, এটা তার মনে চায়। মনটা চাওয়াটাই জাহান্নাম। পুরুষ নারী সবাই, তার যখন কোনো জিনিস বিশাল কিছু হবে যেটা সমাজকে আকৃষ্ট করার মতো মনে হবে, সেটাই হলো মনে চাওয়া। বাড়ি করেছে করেছে এইভাবে নাম দিতে হবে কেন সামনে, লোকে দেখবে অমুকের বাড়ি, অমুক বাড়ি, নাম সুন্দর করে দেওয়া আছে, পাখি দুটো সাজানো আছে গেটে, কত কি মনে বড় স্বাদ, সুন্দর বাড়ি বানাবে, গেটে পাখি দিবে, আরো কিছু মনে চায়, মনে চায় যেটা সেটার বিনিময় জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুন মোতা, যে মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, বা হাও মুত্তাবা, মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, ও জাহান্নামে যাবে। তার বাক্যটা হচ্ছে শহুন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, দান করে না, কৃপণতাকে মেনে নিয়েছে। এইখানে মধ্যেখানে আর একটা কথা বলে রাখছি, এই বাক্যের কারণে প্রতি মাসে প্রতিদিন যা উপার্জন করেন তাতে থেকে একটা দান করার হিসাব করবেন, দান করার ভালো জায়গা না বলে ফকিরকে দিয়ে দিয়েন প্রত্যেক দিন, এটা একটা বিশাল ইবাদত। তাহাজ্জুদ, হজ, আপনার জিকির, আজকার, রামাজানের সিয়াম কিছু টিকবে না এর কাছে।
এর বিশাল ভিন্ন ধরনের ইবাদত, খুব পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। রাতে উঠে তাহাজ্জুদ করছেন, কান্নাকাটি করছেন, এও টিকবে না দানের কাছে, খুব শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। যার কারণে এখানে বলা হয়েছে যে মোতা যে কৃপণা তাকে মেনে নিয়েছে সে জাহান্নামে যাবে। পরের বাক্য যেটা সেটা আলোচনার সাথে সম্পৃক্ত, এই জাবুল বারে বেনাফসে হয়ে আসাদ্দ হন না, আত্ম অহংকারী জাহান্নামে যাবে। এটি তিনটার মধ্যে খারাপ, তিনটা বললেন আল্লাহ রাসুল। এক, মনে যা চায় সেটাই করে ও জাহান্নামে যাবে। দুই, কৃপণতা করে ও জাহান্নামে যাবে। তিন, আত্ম অহংকারী এই জাহান্নামে যাবে। তবে তিনটার মধ্যে আসক্ত সবচেয়ে খারাপ হলো এইটে, আত্ম অহংকারী, ভিতরে অহংকার বিরাজ করে, দলীয় ক্ষমতার অহংকার, বাড়ি ঘরের অহংকার, অর্থ সম্পদের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, যখন মানুষ দেখানো বিষয় থাকে তখন সেটা মানুষকে ধ্বংস করে দেয়। সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আপনি যাকে বলছেন সে শহীদ এইটা নয়। আসলেই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু শহীদ হওয়ার সময়তে, জেহাদ করার সময়তে একটা তার ভিতরে খেয়াল ছিল যে মানুষ লক্ষ্য করুক আমি যোদ্ধা। এর বিবরণটা যেটা দেওয়া হয়েছে সেটা বলতে যাচ্ছি, এর বিবরণটা হলো একে জাহান্নামে দেওয়ার সময়তে ও উল্কি আলা ওয়াজহি, একে মুখের মাধ্যমে ধাক্কাতে ফেলে দেওয়া হবে, উচিররা একেবারে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেলে দেওয়ার পরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে মুখের মাধ্যমে, তারপরে ফেরেশতারা পা ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সেটা বলছিলাম খুজু বাগুল্লু তোমার জাহিমা সলুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, ওকে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে, অথচ সে একজন শহীদ। আর একটা কথা, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সর্বপ্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে, সূচনা করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ, লোভ দেখানো শহীদ। দুই, ও আলেম, যারা লোভ দেখানো আলেম, শিক্ষা অর্জন করেছে, চলে হাঁটে সবসময় একটা ভিতরে কাজ করে লোভ দেখানো, আলেম ওলামাকে অপমান করার খেয়াল থাকে, মানুষে মনে করুক যে আমি একজন আলেম, তাকে মূল্যায়ন করুক মানুষের, তার ভিতরে ভাব বিরাজ করে, এই আলেমকে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে অপমান করে। জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আলেম। তৃতীয় শ্রেণীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানশীল, যে আল্লাহর পথে দান করে, দান করার সময়তে তার লোভ দেখানো ভাব থাকে। দেখবেন, একটু বলে দেন না, বলে দেন 10,000 টাকা আমি দিয়েছি, নামটা একটু উল্লেখ করে দেন, এইটা কেন? তার মসজিদের সভাপতি মারে খাই খাবে, তো তার কি লোভ দিয়ে হিসাব নিকাশ ঠিক করুক, হিসাব নিকাশ ঠিক করার পরে যদি উনি মসজিদের সভাপতি না চলেন বাদ দিতে হবে, কিন্তু কেন তাকে এভাবে বারবার বলতে হবে যে টাকা মেরে খাই? সেই জন্য আবার বলেন না 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি, একটু বলেন না কখন জাহান্নামে চলে গেছে। অথচ আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত হলো দান। আপনি অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের মাথার উপরে সূর্য হবে, যার কারণে মানুষ তার ঘামের মধ্যে থাকবে তাপে, সূর্যের তাপে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, ওই সময়ে সাত শ্রেণীর মানুষ ফিরি একবারে মনোরম অবস্থায় ঘোরাঘুরি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বুঝে এটা একটা কত ভিন্ন ধরনের আপনার জন্য সুবিধা, আপনি সূর্যের আলো বুঝতে পারছেন না, বিশেষ ছায়ের নিচে ঘোরাঘুরি করছেন। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা, একটা মানুষ দান করেছে, তাকে গোপন ভাবে দান করেছে, এমন গোপন ভাবে দান করেছে যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না যে কি করলো, বাম হাত হাতই তো তার দুটাই,
এইটা কি? ডান হাত বুঝতে পারলো না, তার মানে কাউকে জানতে দিল না যে সভাপতি সাহেব 5,000 টাকা থাকলো মসজিদে খরচ করিয়ে, আব্দুর রাজাক সাহেব 50,000 টাকা থাকলো আপনি প্রতিষ্ঠানে লাগাবেন, আর না হলে বাইতুল হামদ আহলি মাসরিয়াতে মসজিদে লাগাবেন। আমি আপনাদেরকে সবসময় বলতে আছি, তো দানের বিষয়ে আপনি কেন সোচ্চার হচ্ছেন না তা আমি বুঝতে পারি না। আপনি মনে রাখবেন যে জামিয়া সালাফি এদেশের মাটিতে এমন একটি প্রতিষ্ঠান যেটা শূন্যের ওপরে আছে, তাকে কেউ ব্যক্তিগতভাবে চালাবে এরকম কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফি নয়, একটা শূন্যের উপরে আছে, কচুর পাতার পানি এভাবে নড়বড় নড়বড় করে, ওটা মানুষ দোয়া করে সেই জন্য সেটা চলছে। এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে মাসে জানুয়ারিতে কি দাঁড়াবে তা আমি জানি না, এখন 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে, 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে, প্রত্যেক দিন এখন কাজকর্ম 2 প্রতিষ্ঠানে চলে, নিম্নে লেবার মিস্ত্রি বিল 10,000 থেকে 40,000 টাকা আসে একদিনের বিল, লেবার মিস্ত্রি বিল যারা কাজ করে বিভিন্ন কাজে। আপনাকে তো গিয়ে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ ঘুরে ঘুরে দেখবেন এবং প্রতি মাসে একটা হিসাব রাখবেন যে জামিয়া সালাফি কিছু দান করব, সেটা লোক দেখা যেন না থাকে, যাদের দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। দানের ব্যাপারে খুব সোচ্চার সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতে সিররে তুতফাকা যাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মানুষের রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে আছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য, অনেক পাপ আপনার পাপ দিয়ে ভরা দুনিয়ায় আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, গোপনে কিছু 5,000 10,000 50,000 দান করে দিলেন, আল্লাহ এখন বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যা 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 চলে যা, ও মানে একেবারে রাগটা মিটে গেছে, এটা গোপন দান। আর দান করার সময় কিছু যদি আপনার ভাব থাকে প্রকাশ করা লোক দেখানো, তাহলে আর হবে না, এটা উল্টে গেল, এই করে সরাসরি উল্টে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহলিন নার, নিশ্চয় জাহান্নামে যাবে ও কুল্লু জাব্বারিন মুতাকাব্বিরিন, যে ব্যক্তি হচ্ছে অহংকারী বদমেজাজি স্বেচ্ছাচারী, প্রত্যেক যেই অহংকারী বদমেজাজি স্বেচ্ছাচারী ও জাহান্নামে যাবে। আরেকবারে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াক কুল জান্নাত ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। জীবনে অহংকারের হিসাবটা ভিতর থেকে বের করে দিয়ে চলতে হবে, খুব স্বাভাবিক জীবন, খুব নত হয়ে চলতে হবে, খেয়ালটা সবসময় ভিতরে থাকবে নত হওয়া। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 6 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমি জিম্মেদার, কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে নত হয়ে চলে, সমাজে নত হয়ে থাকে, ঠুক কথাতেই বলে না, এই কি হয়েছে রে ওটা করে ফেল দেখবো কি হয়, কত টাকা লাগে দেখবো, কয় টাকা লাগবে। আর একজন গরিব মানুষ কি করেছে, আপনার ছেলেটাকে মেরে দিয়েছে, চপড়তায় পড়ে গেছে, এমন আপনি খেপে গেলেন, যা ওর নামে মামলা করে দে, ও কি পেয়েছে, একটা থাপ্পড় দিয়েছিল কোনো কারণে রাগ করে, ছেলেটাকে একটু লেগেছে বা অজ্ঞান হয়ে গেছে, সে যে কত কি করলেন আপনি আল্লাহই ভালো জানে। শেষের ফলটা কি, শেষের ফলটা আপনার এখানে একটা ক্ষমতা দাম্ভিকতা দেখানো হয়েছে, তাহাজ্জুদ পড়ে আর কাজ হবে না, উল্টে উল্টে গেছে, বিচার এভাবেই হবে, বিচার যিনি করবেন তিনি খুব সূক্ষ্ম এবং ক্ষমতাধর, বিচারের আগে তিনি বলবেন আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, এক এক ছত্র মালিকরা আমার হাতে থাকবে, এই ঘোষণা তিনি দিবেন। তারপরে বলবেন আইলান জব্বার আইলান মুতাকাব্বির, স্বৈরাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়, আর মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি কাজ আরম্ভ শুরু করবেন। কাজেই যারা অহংকার নিয়ে চলে তার বাঁচার পথ নেই, তারা জাহান্নামী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াদখুলু জান্নাতা আকুম, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। দুই, কমার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। পৃথিবীর যে কোনো খেলাতে যেখানে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। তিন, মান্নান, খোটা দেয় যে সে জাহান্নামে যাবে। চার, মদমেলুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দ, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল চারটা জাহান্নামী, চার শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে বলে উল্লেখ করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটাকে আরো জোর দিলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমেলুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। আজকের সকল মুসল্লিকে এখনো যারা মাঝে মধ্যে বিড়ি সিগারেট খাওয়া অভ্যাসে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে নিয়ে জীবন আর কোনোদিন বিড়ি সিগারেট মুখে দিবেন না। জরুরি ঘোষণা, আজ মালিটালা মসজিদের মুসল্লিদের জন্য জরুরি ঘোষণা, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত আর কোনো দিন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল মুখে দেবেন না। মানুষই পারে, পশু প্রাণী পারে না, এটা অসম্ভব। আল্লাহ যেখানে মানুষকে খুব তীব্র নিন্দা করে কথা বলেছেন, তিনি বলেছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়েতে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিগারের মতো, ভালো হওয়া যার বরং তার চেয়ে খারাপ। এই খেয়াল আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে মানুষের উপরে কথা বলছেন, তবু আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলছেন যে গরু ছাগলের মতো। কেন? এইসব হারাম খাদ্য গরু ছাগল কোনোদিনই ত্যাগ করতে পারবে না। পারে কে? মানুষ। আর সিদ্ধান্ত নিয়ে দুর্বল হবেন না, সিদ্ধান্ত নিয়ে যদি দুর্বল হন তাহলে শয়তান আরো অট্ট হাসি দেবে, বলবে কাজ হয়ে গেছে, এ পাগল, এই টিকতে পারবে না, এ হচ্ছে আমার হাতের খেলনা, একে আমি হাতে নিয়ে খেলাই। ও আপনাকে মনে করবে শয়তান যে আমার হাতের খেলনা, একে ফুঁদিলে উড়ে যায় না। সেদিন মসজিদে চূড়ান্ত ভাবে অন্তরে সিদ্ধান্ত নিয়েছে আর কোনো দেশ জিনিস মুখে দেবো না। দুই, নিশায় পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। তিন, দাইমস, এটা আপনার জন্য খুব দুঃখজনক, যেটা বারবার বলছিলাম সেখানেও বলছিলাম যে খুব সহজে আপনি দায়ুস হয়ে যাচ্ছেন, খুব সহজেই। আপনাকে আমি পরিবারের উপরে খুব কঠোর থেকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি, পরিবারের উপরে কঠোর হতে পারে না, পাথরের মতো করে, শিল পাথরের মতো একটু দাঁত ভেঙে দেবো, বাইরে গেলে কেন পাবে। ওটা তো মেয়ে, আপনাকে আমি শতদিন বলেছি যে সাত ছেলের মা হলে আপনি আপনার মেয়েকে মারতে পারেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরে দিলেন দিন দুপুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জামাইয়ের উপস্থিতিতে ওই যেই সময়ে তিনি তার মেয়েকে মারলেন, ওই দৃশ্য যদি বাংলাদেশের শ্বশুরেরা দেখেন তাহলে মারা তো বহুদূর কথা, ওইদিকে দেখলে চোখটা ঘুরিয়ে নেবেন। তার মানে ওই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। এই দৃশ্য যদি বাংলাদেশের শ্বশুরে দেখেন যে আমার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে আমার জামাই শুয়ে আছেন, তাহলে মেয়ের বাপ ওইদিকে যাবে না, খালি একটু দৃষ্টি পড়ার সাথে সাথে ঘুরে যাবেন। এটা এদেশের স্বাভাবিক গতি, বুঝাতে পারি না মনে হয়। সেখানে গিয়ে একবার বাপে মেরে দিলেন কঠিনভাবে। সম্মানিত তিনি ভাই বোন, সেটুকু আপনার জন্য আরও ভয়াবহ। জাহান্নামে যাবে যারা তাদের সংক্ষিপ্ত বিবরণে যা বললাম তাদের সতর্ক থাকুন। আল্লাহ তুমি দয়া করো। আল্লাহু আমিন। আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বাদা,
আমরা আলোচনা ও সূচনাতে যাদেরকে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুল কাদ্দাব, মিথ্যা দায়িত্বশীল, যারা দায়িত্ব পালন করবে মিথ্যা কথায়, সে যেই হোক, হেড মৌলানা হোক, হেড মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলার হোক, ওসি হোক, দারোগা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জেল সুপার হোক, যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা দিয়ে, ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। শাইখুন জামিন, বেশি বয়সে যারা জেনায় লিপ্ত হয় ওরা জাহান্নামে যাবে। তিন, আয়ের মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে সে জাহান্নামে যাবে। আমি নির্ধারিত করিনি যে এই গরিব গৌরবী, তবে আমি দেখাতে গিয়ে আপনাকে বলেছি যে এই ধরনের মানুষ হলো গরিব গৌরবী। কোন ধরনের মানুষ? সকালে রিক্সা নিয়ে এই আপনার এতে সুরিটোলা মানিটোলার এখানে দাঁড়িয়ে আছে, রিক্সার সিটের ওপরে বসে আছে, রিক্সা নিয়ে এসেছে। তা আমি একটু বলছি তাড়াহুড়া করে, চলো তো আমাকে গুলিস্তান নিয়ে চলো তো, বলছে এখন যাবো না। আরে আশ্চর্য, তুমি কাজের জন্য এসেছো, তুমি এখন যাবো না মানে? বলছি এখন আমি যাবো না। আর কোনো রিক্সা না, আপনার মেজাজটা খারাপ, তো এই কাজেই তো এসেছে। এ হলো গরিব গৌরবী, ও তো সিটের ওপরে বসে আছে, কাজের জন্য এসেছে, এ অলসতা দেখাবে কেন? এ হলো গরিব গৌরবী। গরিব মানুষ মুঠির মাছ কিনবে, এটা তার হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নীতি। সে কেন রুই মাছ কিনতে গেল? যখন ও রুই মাছ কিনবে, বেশি খরচ করবে, তখন মানুষের কাছ থেকে ঋণ নিবে, পরিশোধ করতে পারবে না, আল্লাহ থেকে পালিয়ে যাবে। আপনি চাষি মানুষ, জমি জায়গা চাষ করেন, ধান ডুবে যাচ্ছে মেঘে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বলছেন পাশের গরিব মানুষটাকে ভাই দুদিন কাজ করে দাও, তখন বলছেন দু তিন দিন এখন কাজ করবো না, পরে করবো। আরে ধান এখন নষ্ট হচ্ছে আর তুমি তিন দিন পরে কাজ করবে মানে? এ হলো গরিব গৌরবী। আর ধনী মানুষ যদি কৃপণ হয়, এখানে তো বললাম যে ও কেন রুই মাছ কিনবে, আবার ধনী মানুষ যদি কৃপণ হয় তখনই আবার জান্নাতে যাবে না। কেন? বাজারে যে মাছটা নেমেছে সেই মাছটার দামই হলো 1100 টাকা কেজি, একটা মাছের দাম 1100 টাকা কেজি, 1 কেজির দাম, এ তো ও কিনতে পারবে না। আপনি যদি না কিনেন তাহলে সারাদিনে বিকেলে যে মাছটা নষ্ট হবে আপনার কারণে নষ্ট হলো। আপনি 1100 কেন 3000 টাকা কেজি হলো কিনতে আপনাকেই হবে, আপনি কিনলেন না কেন? আপনি কৃপণ হয়ে গেলেন, এখন ফলাফল উঠে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে এরকমই নীতি নির্ধারণ। কেন আপনি কৃপণ হবেন তা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যা জাহান্নামে যাবে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। আজ থেকে মসজিদের সকল মুসল্লিকে আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে যে আগামীকাল সন্ধ্যা হতে হতে সমস্ত প্যান্ট পায়জামা টাকনুর পর্যন্ত উপরে রেখে কেটে নিতে হবে। কাল থেকে টাকনুর নিচে প্যান্ট থাকবে, জড়িয়ে সলাত আদায় করবেন। অন্তত আমি আব্দুরাজাক বিন ইউসুফ, এই আদর্শের মানুষ আপনাকে আমি চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার খুব কাছের মানুষ, অন্তর থেকে ভালোবাসি, আমার কথা আপনার কাছে যতই ভারী হোক না কেন। আপনি আমার অনুরোধ রক্ষা করুন, আপনি আমার বক্তব্যের সঙ্গে মোনাফিকি করিয়েন না, আপনার জন্য ভালো হবে। কোন প্যান্ট পায়জামা যেন আপনার টাকনুর নিচে না যায়। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, কেটে স্বাভাবিক করে নেবেন। কথা রক্ষা করুন, বক্তব্যের সঙ্গে মোনাফিকি করিয়েন না, অনেক ভালো হবে, আল্লাহ দয়া করবেন। হয়তোবা মেয়ে বলবে, আব্বু কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। হয়তোবা বউ বলতে পারে, কেন জানি তোমাকে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ তো নিজের মতো চলে, বউকে তো আপনি পরিচালনা করতে পারেন না, আপনাকে তো আমি বিবাহ করতে নিষেধ করেছি। গত মাসের এই মসজিদে আপনাকে আমি বিবাহ করতে নিষেধ করেছি যে আপনার বিবাহ করা ঠিক হয়নি, এখন করে ফেলেছেন, তো এখন শুনলেন, কঠোর হন, বউয়ের উপরে কঠোর হতে হবে, এটাই ঠিক। নিজেকে মনে করবে না আমি স্বামী, আমি পুরুষ মানুষ, চোখে ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, চোখে ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী। নাম ধরে ডাকবেন, আমি আপনার সাথে কঠোরতা করতে বলিনি তাকে, তবে আপনার কথাই উঠবে বসবে, ইমানের হতে হবে আপনাকে পুরুষ। কোন সময় নিজেকে তুচ্ছ স্বাভাবিক মনে করবেন না, নইলে তার কারণে আপনাকে সরাসরি জাহান্নাম যেতে হবে। ভুল বুঝেন না আপনাকে, আপনি আমার দিনী ভাই, বইয়ের কথা শুনে আপনাকে সংসার পরিচালনা করতে হবে কথা ঠিক নয়, তবে বইয়ের পরামর্শ নিতে হবে। বইয়ের অনেক সময় পরামর্শ নেওয়া ভালো। দেখবেন বুখারী মুসলিমের হাদিসে করে নগদ দেখাচ্ছি, সাহাবিগণ আল্লাহর সাহাবিগণ বলছেন, আল্লাহর নবী কুরবানি এখন তো আর আমরা মক্কায় ঢুকতে পারলাম না, হুদায়বের যুদ্ধ, তো আমরা এখন ফিরে যাব,
এক একজন এক এক রকম গরমে আছে, ফিরে যাব কেন? এতগুলো মানুষ ফিরে যাব কেন? যে কোনো মূল্যে মক্কায় ঢুকবো, মরে গেলে সবাই শহীদ হয়ে এখানে চলে যাবো, ফিরে যাবো না। শেষ পর্যন্ত উমার বলছেন, কি ব্যাপার, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। কি ব্যাপার, ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। কি ব্যাপার, আপনি বলেননি যে আমি কাবায় ঢুকবো, মক্কা ঘরে ঢুকবো? হ্যাঁ এ কথা আমি বলেছি, তবে এবছরই ঢুকবো, এ কথা আমি বলিনি। মুখোমুখি অবকাশে উমার এবং আল্লাহ রাসূল, তার মানে কেউ ফিরে আসতেন, বলেন কি, আমরা মুসলিম, আমাদের নবী সত্য, আল্লাহ সত্য, ফিরে যাব মানে সবাই মরে যাব, শহীদ হওয়ার জন্য বের হয়ে এসেছি, জান মাল সব সমর্পণ করে দিয়েছি নবীর কথায়, ফিরে যাওয়াটা তারা বুঝে না। এখন কেউ কোরবানি করবে না, তোমরা এখন কোরবানি করো, সবাই কোরবানি করো, কেউ উঠে না, কেউ কোরবানি করতে যায় না। তখন নিরুপায় হয়ে শ্বশুর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মে সালমার কাছে গিয়ে বলছেন, উম্মে সালমা কি করা যায়, কেউ যে কোরবানি করছে না। তখন উম্মে সালমা বলছেন, আরে আপনি চিন্তা করেন কেন, আপনি নিজেরটা গিয়ে নিজে করেন, দেখা যাক কি হয়। তখন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের কোরবানি করে দিলেন, সাহাবীগণ দেখে সবাই চলে গেলেন কোরবানি করতে। দেখেছেন বিশাল পরিস্থিতি, তার স্ত্রী তাকে পরামর্শ দিচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যেই পরামর্শ দিতেন সংসার পরিচালনার জন্য, স্ত্রীর কাছে পরামর্শ নেন, তবে তার কথাই চলতে হবে, কথা ঠিক নয়, কেননা অনেক সময় ভুল পথে আপনাকে পরিচালনা করে। 3000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়েছেন, তবু নাক সিটকানি দেয়, তার মানে ওর ভিতরে খারাপ কিছু আছে, ওর ইচ্ছা মতো কাপড় কিনতে হবে না। আর আমি মহিলাদেরকে বলেছি, ওই মহিলাই ভালো যদি স্বামী একটা মোটা কাপড় নিয়ে আসে, নিয়ে এসে বলে 5000 টাকা দিয়ে নিয়েছি, তুমি যেটা ভালো মনে করো আমি সেটা ভালো মনে করি, সেটা মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, তোমার ভালোটাই আমার ভালো, অন্য কারো ভালোটা আমার ভালো নয়, যেহেতু আমার জীবন তোমার কাছে বিলিয়ে দিয়েছি, তোমার দুই পায়ের নিচে আমি থেকে তোমাকে সন্তুষ্ট করে তোমাকে সেবা করে আমি জান্নাত কিনবো, এই সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছি, কাজে এই সংসারে আমি নিজে কিছু পছন্দ করবো এটা আমি চাচ্ছি না, তোমার পছন্দ আমার পছন্দ, তাহলে সংসার আপনার সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে, এক কৌন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানে কি, যার একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজের মতো মানে কি, একদিক মোটা একদিক চিকন চাবো, যাদের হাতে থাকবে লাঠি, এজরে উনা জাহান্নাস, তারা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। প্রশাসনের অনেকের হাতে থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের হাতে থাকে, যারা এই পড়া ওই পড়ার সাথে ঝগড়া বিবাদে মত্ত থাকে, এটা জাহেলিয়াত, তাদের হাতে থাকে, ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ। দুই নিশাউন মহিলা, কাশে আতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মহিলা আতুন, তারা নিজ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরাই আকৃষ্ট হয়, লায়েক হলো জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে তো প্রবেশ করবে না, করবেই না, ওলা ইয়াজিদ না রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনাল রিহা লা তুজাদ মিন মাসিরাত কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এইখানে জান্নাতের এই জায়গাটা থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, তিন এক বছর যাবৎ দৌড়িয়ে যত পথ যাবে একটি দ্রুতগামী ঘোড়া, ওই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম। অনুবাদে দেখে মনে হবে যে আপনার বাড়ি দেখে দেখে বলছে, নিশাউন অনির্দিষ্ট নাকেরা শব্দ, মহিলা সারা পৃথিবীর যেখানে হোক না কেন,
নিশাও মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয়। যার বাস্তবে আপনি আছেন, আপনি দেখতে পাচ্ছেন তার পোশাক উলঙ্গ। যত স্কুল কলেজ এগুলো অত্যাধুনিক আধুনিক গড়ে উঠেছে, তার পোশাক আপনি দেখুন, তার গায়ে কীভাবে কাপড় লেগে আছে, তার বুকের উপরে কীভাবে কাপড়টা দেওয়া আছে। সারা পৃথিবীর অনেক জায়গাতে এই পোশাক না পরলে স্কুলে ঢুকতে দিবে না। কিভাবে মানুষ ওই হাদিসকে বাস্তবায়ন করছে দেখেন। যার জন্য আপনাকে আমি বলেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু যখন ইহুদি খ্রিস্টানের রীতি চলবে তখন এরা আর বাঁচবে না। এদেশে একটা বই পাওয়া যায়, কতদিন আপনাকে বললাম বইটা পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়ে দেখেন। গোটা আলোচনা নাই এইসব জাহেলিয়াত কি জিনিস ঢুকেছে সেটা স্পষ্ট করে দেওয়া আছে। এটাই জাহেলিয়াত। এই পোশাকে একটা মেয়ে যাবে স্কুল কলেজে ক্লাস টেনে এভাবে যাবে, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না, গান বাজনা ছাড়া বাদ্যযন্ত্র ছাড়া, হেডমাস্টারের সামনে তাকে নগ্ন হয়ে না চালাবে, তাতে হেডমাস্টার খুঁজে খুশি খুশি হন, মেয়ের বাপ খুশি হয়। তিন শ্রেণীর মানুষ তিনটা বিপদ নেমে আসবে, তিন ধরনের পাপের কারণে। শতদিন বলেছে মনে আছে, তিনটা বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে। এক, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাজনা গান বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তাই তো বলেছি, সব দোকানে মেয়ে নাচে, সব বাজারে সব বাড়িতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। আপনার বাড়ির টিভিটা আরো বিশাল, মেয়েটা যখন বিশাল আকৃতিতে নাচে তখন কত ভালো লাগে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। বেটা জান্নাত কিনতে চায়, জান্নাতের মেয়ে ভোগ করতে চায়, এইসব রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। বলি সাহেব, জাহান্নাম আগে সিদ্ধান্ত হয়ে আছে। পৃথিবীর মহিলা, তোমাদেরকে সতর্ক সাবধান করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণী আবারও জাতির সামনে পেশ করা হচ্ছে। সারা পৃথিবীর সকল এই ধরনের মহিলাদেরকে সতর্ক সাবধান করে বলা হচ্ছে যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আবার স্মরণ করো। তিনি বলেন, নিশাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, সেটাই হচ্ছে তুমি। মমিনাতুন, তুমি, তোমাকে দেখে মানুষ আকৃষ্ট হয়। তুমি যখন রাস্তায় চলো তখন দুই ধরনের পুরুষ তোমার দিকে তাকাতে থাকে। মায়নাতুন, তুমি নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হও। যখন তুমি বাড়িতে ছিলে তখন তুমি ভালোই ছিলে, যখন তুমি বাজারে বের হয়েছ তখন রাস্তায় চললে জানি তুমি কেমন কেমন কেরো। রাস্তার একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার চুলে হাত দাও, একবার হাত হাতের উপরে হাত রাখো, একবার হাতের ভাঁজ করো, একবার মুখের ভাঁজ করো, একবার চুলের ভাঁজ করো, কেন জানি কেমন কেমন করো, কেন জানি আনছান আনছান করো। তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি পুরুষের দিকে আকৃষ্ট হয়েছ। রৌসমা কাসনে মাতিল বক্তিল মায়েলা, তাদের মাথাগুলি থাকে বক্র উটের মতো। লাইট খুললেন জাননা, তারা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, তারা জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত মসজিদের মুসল্লি। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেই দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব বিষয়গুলিতে মানুষ জাহান্নামে যাবে তার উল্লেখযোগ্য বিষয়গুলি হচ্ছে এইগুলি। যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে তার একটি জরুরি কারণ হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। যারা মানুষের প্রতি জুলুম করবে যে কোনো বিষয়ে সামাজিকভাবে চলতে গিয়ে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন আসার পূর্বে তুমি সংশোধন হয়ে যাও, যেদিন তোমার জুলুম আবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, যেদিন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, সেদিন তোমার জুলুম অনুপাতে তোমার নেকি নিয়ে নেওয়া হবে। যদি নেকি না থাকে তোমার, তাহলে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওর পাপ কমে গেল, ও যাবে জান্নাতে, তুমি যাবা জাহান্নামে। তুমি এ ব্যাপারে সাবধান থাকো। যারা যাকাত দেয় না তারা ফকির মিসকিনের উপরে জুলুম করে, যারা যাকাত দেয় না তারা জাহান্নামে যাবে। যারা মানুষের অর্থ জমি জায়গা
দখল করে জোর করে তারা জাহান্নামে যাবে, তারাও জালেম। যারা দোকানপাটে ব্যবসা করার সময় মালিকের কাপড় চোপড় টাকা পয়সা আত্মসাৎ করে তারাও জাহান্নামে যাবে। তবে তাদের জাহান্নামে যাওয়াটা আর পাঁচ অক্ত সালাত আদায় করেনি এদের জাহান্নামে যাওয়াটা দুইটা এক নয়। যারা চুরি করে তারা জাহান্নামে যাবে, তবে ওদের যাওয়া আর এদের যাওয়া দুটা এক নয়। আল্লাহর সাথে যেগুলো জড়িত পাপ তাদের দেরিতে হবে, স্বাভাবিকভাবে বিচার হবে, আর যারা জুলুম করেছে মানুষের উপরে তাদের বিচার দেরিতে হবে। যদিও সুদ মানুষের আল্লাহর সাথে জড়িত পাপ সুদ, তবুও সেটা এক পর্যায়ে গিয়ে জুলুম, যার কারণে তার বিচার দেরিতে হবে। ওকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে 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 তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে, এটা কতদিন? বিচারের মাঠে যেটা হবে এটা কতদিন কতদিন চলবে আল্লাহ ভালো জানে। তাহলে তার মানে বিচার তার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, যে সুদ খাই সেও জালেম তারও বিচার দেরিতে হবে, যে মানুষের প্রতি নির্যাতন চালিয়েছে তাকে জেল জুলুম করে তাকে হত্যা করেছে অন্যায় করেছে সেও জালেম তারও বিচার দেরিতে হবে, তবে এরা জাহান্নামে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামীদের পরিচয় দিয়ে, জাহান্নামের পরিচয় দিয়ে জাহান্নামে কারা যাবে তার একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে আবার জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি আমার অনুরোধ রক্ষা করো তো সালাম ফেরার পূর্বে নীতিগতভাবে এ দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আউযুবিকা মিন আযাবি কবর, আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মাকসুম ওয়াল মাগরাম। এই দোয়াটা শেষ হয়ে গেলে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি ইহকালে পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি শোয়ার সময়তে বিছানে শোয়ার সময়তে বলবেন আল্লাহ মানে কিনে আদাবাক এ আমার তুবাস হয়ে বাদাক, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন তুমি মানুষকে বিচারের মাঠে উপস্থিত করবে তখন, এছাড়াও আপনি পাঁচ অক্ত সালাতের পরে যে কোনো সময় রাতে জাহান্নামের ভয়ে আপনি কান্নাকাটি করুন, আর আপনি সকালে এবং বিকালে তিনবার করে বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি তিনবার বলেন তো জাহান্নাম পাল্টাবার আল্লাহকে বলবেন আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি দয়া করে তাকে আমার থেকে বাঁচিয়ে দাও, তাকে যেন তুমি আমার ভিতরে দিও না। আপনি তিনবার বললে ও আবার পাল্টা আল্লাহকে বলে, তো জাহান্নাম আপনার পক্ষে কথা বলতে লাগলো, জাহান্নাম আপনার পক্ষে কথা বলে, ওই দাজ্জালও মানুষের পক্ষে কথা বলে, দাজ্জালও বলে রেখেছে দেখো জনগণের তাকে মেনে নেওয়া উচিত, যে লোকটা মক্কা থেকে পালিয়ে মদিনায় গেছে, দাজ্জালও বলছে যে ও তাকে মেনে নেওয়া উচিত, তারপরে বলেছে আমি কে, আমি হচ্ছি দাজ্জাল, দাজ্জালও বলে যে মানুষের মোহাম্মদকে মেনে নেওয়া উচিত, জাহান্নামও বলছে যে আল্লাহ ওকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না, যখন আপনি তিনবার বলতে পারবেন। আর আপনি বাপের কবরের পাশে গিয়ে ওই জানাজাতে যে দোয়াটা পড়া হয় সেটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু, এটার শেষে আছে ওয়াকিহু মিন আযাবিন নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে বাঁচাও, ওই শব্দটা শেষ বাক্য আছে। আপনি আপনার বাপের জন্য যদি এত বড় দোয়া মুখস্থ না থাকে কবরের পাশে গিয়ে বা এমনি সলাতের পরে যে কোনো রাতে এক সময় বলবেন, এমনি না হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমার বাপের শাস্তিকে মাফ করে দাও, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, একটু বাপের জন্য কিছু করিয়েন, এটা একটু মনে রাখেন। রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগিরা বলার চেষ্টা করবেন, আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় দয়াবান, তোমার অনেক দয়া, তুমি জুমার দিনের অনেক কথা তুমি মুসল্লিদের শোনো, আমরা সাধারণ মানুষ খাকসার গুণাগার তোমার দরবারে এই মুহূর্তে আমরা বলছি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, অনেকে অসুস্থতার দাবি জানিয়ে দোয়া চেয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি তাদের রোজে রোজগার ব্যবসা বাণিজ্য অর্থে বরকত দান করো, আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, যতক্ষণ পর্যন্ত হায়াতে যে বেঁচে আছি তোমার কাছে যেন জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জাহান্নাম পেতে চায় এরকম শব্দ যেন ব্যবহার দিনরাত করতে পারি এই তৌফিক তুমি দান করো। আমীন।
তোমার জরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সল্লাল্লাহু আলাইহি।